আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওমেন্স ড্রিম ওয়ার্ল্ড 2020। আজ আমি আপনাদের মুরগি মাখানি করে দেখাবো। সব মশলা একসাথে এই মুরগির টুকরোগুলোর সাথে মাখিয়ে আমি দমে বসিয়ে দেব, তাই আমি এর নাম দিয়েছি মুরগি মাখানি। তো এই ডিশটির জন্য আমার যা যা লাগছে দেখিয়ে দিচ্ছি। দুটি বড় সাইজের পেঁয়াজ কুচি, দুটি টমেটো কুচি, চিকেন স্টক, দারচিনি, এলাচ, তেজপাতা, হাফ স্পুন হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো, আর 1 স্পুন নিয়েছি মরিচের গুঁড়ো, আনসল্টেড বাটার, ধনিয়া পাতা পেস্ট, কাঁচামরিচ, সয়া সস, রসুন বাটা, সরিষা বাটা, আদা পেস্ট অর্থাৎ আদা বাটা, ভাজার জন্য তেল। এই মুরগি মাখানির সবচেয়ে বেশি স্বাদ বাড়ায় এই মিডিয়াম কারি পেস্ট। তবে যাদের কাছে এই পেস্টটি নাই তারা ঘাবড়ানোর প্রয়োজন নাই। তো এটার ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পেঁয়াজ, কোকোনাট অর্থাৎ নারকেল এবং রেড পেপার অর্থাৎ আমরা যে লাল টাইপের ক্যাপসিকাম সেগুলো আপনারা একসাথে ইউজ করতে পারেন। প্রথমে আমি মুরগির মাংসগুলোকে ভালোভাবে ওয়াশ করে নিলাম। এখন আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দেব, 1/2 চামচ দেব হলুদের গুঁড়ো, 1/2 চামচ মাখানো হয়ে গেছে। আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, অপেক্ষা করছি তেল গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, এখন আমি মুরগির মাংসের টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি সবগুলো টুকরো ছেড়ে দিয়েছি, মনে হচ্ছে একপাশ হয়ে গেছে, এখন উল্টিয়ে দেওয়ার পালা। আমি সবগুলো মুরগির মাংসের টুকরো উল্টিয়ে দিয়েছি, এখন অপেক্ষা করছি। মাংস ভাজা হয়ে গেছে, নিয়ে নিলাম আরেকটি প্যান, ছেড়ে দিলাম 1 টুকরো বাটার। বাটার সম্পূর্ণরূপে মেল্ট হয়ে গেল, দিয়ে দিলাম দারচিনি, এলাচ, তেজপাতা, দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ ভাজা হতে হতে সব মশলা আমি মাংসের মধ্যে ঢেলে দেব, ভালোভাবে মাখিয়ে নিব। এখন আমি দিয়ে দেব আদা পেস্ট, 2 চামচ দেব, কারণ মাংসের মধ্যে আদা একটু বেশিই লাগে। এক চামচ দেব সরিষা বাটা, আমি কেনাটা ইউজ করেছি। 1 চামচ রসুন বাটা, মাংসের পরিমাণ কম তাই আমার অল্প অল্পই লাগলো, যখন মাংসের পরিমাণ বেশি হবে তখন আপনি আরেকটু বাড়িয়ে দিবেন। দিয়ে দিব ধনিয়া পাতা পেস্ট, ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখুন অনেক সফট হয়ে গেছে পেঁয়াজ। এখন আমি টমেটো কুচি ঢেলে দেব, দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, ছেড়ে দিলাম চিকেন স্টক, এখন দিয়ে দেব সয়া সস,
এখন আমি মিডিয়াম কারি পেস্ট দিয়ে দিব। তো আমি এরকম বড় একটি স্পুনে তিন স্পুন নিয়েছি, মানে থ্রি স্পুন, যার ফলে আমি কিন্তু কোনো পানি ব্যবহার করব না। আয়ারল্যান্ডে সুপার ভ্যালুতে এটা সহজেই মিলে যাবে, আর যারা দেশে থাকেন তারা প্লিজ আপনারা সুপার শপগুলোতে একটু খোঁজ করে দেখবেন, এরকম অনেক কারি পেস্ট পাওয়া যায়। তো কারি পেস্ট দিলে হয় কি, সম্পূর্ণ ফ্লেভারটা আপনার চেঞ্জ হয়ে যায়, অনেক টেস্টি হয়, কালারটাও অনেক সুন্দর আসে। এখন আমি 1 মিনিটের জন্য অপেক্ষা করব। তো 1 মিনিট হয়ে গেল, এখন আমি চিকেনের টুকরোগুলো, মাখানো চিকেনের টুকরোগুলো আমি সব ছেড়ে দিচ্ছি। সব টুকরো কিন্তু আমি ছেড়ে দিয়েছি, এখন একটু নাড়াচাড়া করে দেই। দেখুন মশলা থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি বের হয়েছে, তবে আপনারা যদি মনে করেন মশলা একটু টাইট রয়ে গেছে, অর্থাৎ বেশি শুকনো, তাহলে একটু গরম পানি মিশিয়ে দিতে পারেন, সমস্যা নেই। তবে আমার কিন্তু কোনো পানি লাগছে না, আর আমিও কিন্তু আর ঢাকনা খুলিনি, একদমই আমি রান্না করেছি, আমার রান্না কিন্তু ডান। আশা করি আপনাদের সবার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। এখন আমি কাঁচা মরিচ ছেড়ে দিচ্ছি। আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট দিয়ে জানাবেন কেমন লেগেছে, আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন। আবারও আসছি আপনাদের মাঝে নতুন কোনো কিছু নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।